আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমি আমার বাসার সবার পছন্দনীয় একটি খাবার আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি নিয়ে নিয়েছি বরবটি এবং নিয়েছি আলু, মাঝারি সাইজের একটি কয়েকটি কাঁচামরিচ। এগুলোতে আমি দিয়ে দিলাম 2 কাপ পানি, পরিমাণ অনুযায়ী লবণ। এখন আমি ঢাকনা দিয়ে পানিগুলো একদমই শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিগুলো শুকিয়ে এসেছে, আলু, বরবটি, কাঁচামরিচ সব কিছুই কিন্তু সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। এখানে আমি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, 1 চা চামচ পরিমাণ দিয়ে। এগুলো তেলের ভিতর ভেজে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা মাছের পিস আমি 2টি দিয়ে দিয়েছি, টিলেস 1টি পিস। আমি এগুলো হলুদ এবং লবণ দিয়ে ভেজে রেখেছিলাম। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। মাছের কাঁটা ছাড়িয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি, ধনে পাতা, বয়েল করে রাখা সবজিগুলো। এখন আমি তৈরি করে নিব ভর্তা। এই ভর্তাটা দিয়ে খুব সহজেই 1 প্লেট ভাত পেট ভরে খাওয়া যায়, এতটাই মজার ভর্তা। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে, কমেন্ট করে জানাতে পারেন কেমন লেগেছে আপনার এই রেসিপিটি। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।